আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার হিরো আলম বিএনপির নেতা রিজভী সাহেবের নামে তিনি মামলা করতে গিয়েছিলেন। কি কারণে গিয়েছিলেন? বিএনপির নেতা রিজভী সাহেব কি বলেছেন শুনুন, আমরা তার মুখ থেকে একটু শুনে আসি। অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক, সে বিএনপির নেতা রিজভী সাহেব তিনি বলেছিলেন হিরো আলমকে, তিনি বলেছিলেন হিরো আলম একজন অর্ধ পাগল অশিক্ষিত, এরকম একটা ভাষা বলেছিলেন এই বিএনপির নেতা রিজভী সাহেব। কিন্তু হিরো আলম সাহেব তিনি দেখেন যে বিএনপির নেতা রিজভী সাহেবদের নেত্রীকে তিনি কি বললেন। হিরো আলম সাহেব বললেন, আমি যদি অর্ধ পাগল হই তাহলে তাদের নেত্রী তো এই পাশ। আমি হিরো আলম 7 পাস আর তাদের নেত্রী 8 পাস, তাদের সাইড তার সাইড নাম তো 1 ক্লাস কম না? আসলে রিজভী সাহেব যে কথাগুলো বলেছে, অর্ধ শিক্ষিত নির্বাচন করবে, শুধু শিক্ষিত মানুষের জন্য নির্বাচন বলতে চাই। এখন দেখেন রাজনীতির কি খেলা, এগুলো আমরা বলতে পারবো, আমরা ছোট মানুষ, যারা বড় বড় তারাই বলতে পারবো রাজনীতি কি জিনিস। হিরো আলম তিনি একে একে কয়েকবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি অনেক ভোট পাইছেন, আসলে জনগণ তাকে ভালোবাসে, ভালোবাসেন বিদায়তে হিরো আলম তিনি নির্বাচনে দাঁড়ান। আমার মনে হয় আমি আপনাদের একটা কথা বলে যাই, দেখবেন হিরো আলম একদিন আপনার এমপি হয়েই যাবে, শুধু দোয়া করবেন।